এটা কি আছে চিকেন কষা বা চিকেন কারি যেটা হোক বললেই হবে চিকেন কষা বা চিকেন কারি ব্যবসা আমার যে নিজস্ব ব্যবসা আমি চার থেকে সাড়ে চার বছর করছি আচ্ছা আর আগে আমি একটা দোকানে কাজ করতাম সে আমার মালিক হয় ঠিক আছে সে আমার মানে পুরোটা বলবো না কারণ যখন প্রথম দোকান করেছি আমার হেল্প করেছে যাবতীয় দিক দিয়ে সব দিকে হেল্প করেছে এমনকি আঁচ পর্যন্ত দিয়েছে বাসনপত্র তার নিজের টাকাই কিনে এনে দিয়েছে আচ্ছা দিয়ে বলছে তুই দোকান চালা তুই চালিয়েছে বড় হো এরকমও বলেছে আমার মালিক এখনও মালিকের সঙ্গে আমার ভালো ব্যবহার আছে কোনো প্রবলেম নেই মালিকের কাছে আমি জিনিস আনতে হলে আমি পাই আমার মালিক আনতে হলে আমি দিই কোনো অসুবিধে নেই আমাদের আর এখন যে কারবার করছি আগে ছিল আমার তিনখানা দোকান এখন হচ্ছে দুখানা দোকান কেন লোকের অভাবে আমি দোকান একটা ছেড়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে আগে যে মালিকের কাছে কাজ করতে সেখানে তুমি কত বছর কাজ করেছো সেখানে কাজ বলছি আমি ছ থেকে সাড়ে ছ বছর ডিউটি করেছি সেখানে তো সেটা কি কলকাতার অফিস পাড়াতেই কলকাতা অফিস পাড়াতেই হাইকোর্টের সামনে মানে পেছনে সিটি সিভিল কোর্ট যে রায় আছে বা চার নম্বর আছে ওখানে রুমালি রুটি বিক্রি করে আচ্ছা আচ্ছা তুমি আমাকে বলো যে প্রথম যখন তুমি নিজের দোকান শুরু করেছিলে তখন কতজনের জন্য খাবার বানাতে আমি 30-40 কিলোর মাল করতাম বিক্রি হতো কিছু মাল রয়ে যেত ফেলে দিতে হতো আচ্ছা এখন সত্যি কথা বলতে তোমাদের ইউটিউবারের জন্য আচ্ছা আমার হচ্ছে এখন ফেল অনেকটাই বাড়া আছে মানে এখন 200-150 কিলোর মাল খাওয়া এখন 150-200 জনের মতো খাবার তুমি রোজ বানাচ্ছো সেটাকে ইউটিউব ফেসবুকে ভিডিওর জন্য অবশ্যই আচ্ছা আচ্ছা এর আগে আমি যখন তোমার একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা বানানোর পর কেউ তোমাকে কোনো কাস্টমার কোনো খোঁজ খবর নিয়েছিল অবশ্যই নিয়েছিল অবশ্যই বলেছিল অবশ্যই বলেছিল অনেকেই এসেছিল আচ্ছা এই ইউটিউব থেকে লেবুন দিয়েছে দেখে এসেছে আচ্ছা 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 তোমাদের বাড়ি তো বোধ হয় হাওড়ার বাগনানে তাই তো হ্যাঁ হাওড়া বাগনানে তাহলে অফিস পাড়ায় তোমরা কোথায় থাকো কোনো রুম ভাড়া নিয়ে থাকো নাকি না না রুম নাই টেবিলের উপরেই থাকি টেবিলের উপর মানে এই যে এইটার উপরে মানে এইসব বাসনপত্র আরে বিকালে হলে মানে দোকানদারি শেষে ভেতরে ঢুকিয়ে দিই এর উপরে বিছানা করে মানে দোকানের উপরে রাত্রিবেলা থাকো হ্যাঁ তুমি দাদা দুজনই হ্যাঁ দাদা এইটাই থাকে আমি এর পাশেরটাই থাকি তাহলে পায়খানা বাথরুম স্নান কোথায় হয় ও অফিসে অফিসে হ্যাঁ স্নান কোথায় করো স্নান হচ্ছে নদীতে বা টিউবওয়েল আছে গঙ্গাকল আছে যেইটা সময় পাই মানে তোমরা যে এই অফিস পাড়ায় থাকো তোমাদের কোনো রুম নেই না না মানে এই দোকানের উপরেই রাত্রিবেলা থাকা খাওয়া সব কিছু সবই এত কষ্ট করে থাকতে হয় আমি জানতাম তোমরা বোধহয় এখানে কোনো রুম ভাড়া করে থাকো সে কি খালি কষ্ট বলতে গেলে বর্ষাকালটাই কষ্ট হয় আচ্ছা ঝড় বৃষ্টির দিন তো ওইটাই প্লাস্টিক প্লাস্টিক ছিঁড়ে গেল নালে এমনি অসুবিধা নেই তো তোমার এই দোকানে এখন তুমি কি কি রাখছো আমার এই দোকানে এখন থাকে রাইস থাকে বাসন্তি পোলাও থাকে খিচুড়ি গোবিন্দভোগ চালে খিচুড়ি যদি গোবিন্দভোগ চাল না যদি খিচুড়ি হয় কেউ যদি ডুবলি সেটি ধরে দিতে পারে যে এটা আতুর চালে খিচুড়ি তাহলে 1000 টাকা পুরস্কার আচ্ছা আচ্ছা
আর খাবারের দাম কেমন কি রেখেছো? খাবারের দাম বলতে আমি প্রথম রাইস আর বাসমতি পোলাওটা বলি। রাইস আছে আমরা 3 পিস চিলি চিকেন দিয়ে 100 টাকা, তারপর চিকেন কারি হলে 2 পিস দিয়ে 100 টাকা, চিকেন রেজালা দিয়ে হলে 110 টাকা। আচ্ছা, আবার চিকেন চাপ দিয়ে হলে রাইস দিয়ে 110 টাকা। আচ্ছা, আর আমরা যদি বাসন্তী পোলাও খান, রাইস দিয়ে বাসন্তী পোলাও চিলি চিকেন খেলে 110 টাকা, চিকেন কারি খেলেও 110 টাকা, কিন্তু তুমি যদি চিকেন রেজালা খাও 120 টাকা। আচ্ছা, আর তুমি যদি এই যে কেউ ধরো রাইস বা বাসন্তী পোলাও নিল না, তাহলে তো আমার চিকেন রেজালা বা চিলি চিকেন যেগুলো রয়েছে এগুলোর দাম কেমন? কোনো অসুবিধা নেই, আমার 4 পিস থাকে চিলি চিকেন প্লেট হয় 80 টাকা, হাফ কেউ নেয় 2 পিস 40 টাকা। আচ্ছা, তারপরে আমার থাকে চিকেন কারি 140 টাকায় 4 পিস, কেউ যদি হাফ নেয় 2 পিস 70 টাকা, আমার যদি হচ্ছে চিকেন রেজালা কেউ নেয় 2 পিস 140 টাকা মানে 1 প্লেট, আর হাফ মানে 1 পিস। বেশিরভাগ তো লোক 1 পিসই খুঁজে, এক মানে বড়ো পিস বলে 100 গ্রামের উপরে থাকে, 150 গ্রামের গা গাই থাকে। আচ্ছা, ওই জন্য 1 পিসই দেওয়া এটা 70 টাকা নেওয়া। আচ্ছা, ননভেজ ছাড়া ভেজের মধ্যে তুমি? ভেজের মধ্যে আছে তো আমার খিচুড়ি আছে, খিচুড়িতে আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলুর দম, স্যালোড, পাঁপড় দিয়ে 40 টাকা। আচ্ছা, আর মাঝে মাঝে একটা সবজি মানে করে ফেলি যে কাস্টমার প্রতিদিন একই খাবে আলুর দম দে, তবে একটা সবজি করে একটু ভ্যারাইটি চেঞ্জ করো। হ্যাঁ, আলু দমও সঙ্গে দিচ্ছি, সবজিও দিচ্ছি। আচ্ছা, আর এই জায়গায় যদি কেউ আসতে চায় লোকেশনটা কী হবে? এটা লোকেশন যদি তুমি মধ্যে ধরো হাওড়া থেকে আসবে, হাওড়া থেকে তোমাকে লঞ্চ পারোরে শুটিংয়ে পার হতে হবে, এসএন সিটি কোর্টের সামনে, একদম সিটি সিভিল কোর্টের সামনে 2-3টে দোকান ছেড়ে আমার দোকান আছে। আর যদি কেউ বলো আমি শিয়ালদাতে আসবো, শিয়ালদা এলে তোমাকে ধর্মতলায় নামতে হবে। আচ্ছা, ধর্মতলা থেকে গ্যাজিস্টান হয়ে রাজভবন দিয়ে সোজা আসতে হবে সিটি সিভিল কোর্টের কাছে। আচ্ছা, এলে আমার 2-3টে দোকান ছেড়েই ওখানেই পাবে। এখানে কেউ যদি জিজ্ঞেস করে বাচ্চার দোকান কোনটা সেটাও বলে দিবে, আর মামা ভাগনার দোকান কোন? মামা ভাগনার নামটা এবার চেঞ্জ হবে, মানে দাদা ভাই করবো, কেন আগে যখন ভাগনা ছিল ভাগনার নামে করেছিলাম, এখন ভাই থাকে ভাইয়ের নামে করতে হবে। ভাগনা এখন একটু কাজের প্রবলেম পারে বলে ওই যে অন্য জায়গায় আর কি বাইরে চলে গেছে। যাই হোক, ঠিক আছে। আর সব থেকে বেস্ট হচ্ছে তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। ফোন নাম্বার হলো 8926333197, কিন্তু দয়া করে বলছি রাত্রি 11টার পর কেউ ফোন করবে। আচ্ছা আচ্ছা, মানে যাতে অযথা ফোন করে কেউ বিরক্ত না করে আর কি।